আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্বস্তির বারান্দা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর আজকের রেসিপিতে থাকছে দুধের পায়েস। খুব সিম্পলভাবে পায়েসটা করে দেখাবো, টেস্টের বেলায় কিন্তু সিম্পল থাকবে না। এই পায়েসটা তৈরি করতে আমি মাত্র তিনটি উপকরণ ব্যবহার করেছি, তো চলুন আমরা শর্টকাটে দুধের পায়েসের রেসিপিটা দেখে নিই। দুধের পায়েস তৈরি করার জন্য আমি একটি প্যানে 3 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর এই দুধটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, 4 বা 5টা এলাচ এবং 1টি তেজপাতা। তেজপাতা আমি অবশ্য কেটে 3 টুকরো করে নিয়েছি। এতে পোলাওয়ের চাল দিয়ে দেব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1/2 পোয়া, মানে রাইস কুকারের যে কাপ থাকে সেই কাপে 1 কাপ নিয়েছি। এই পায়েস তৈরিতে অবশ্যই পোলাওয়ের চালটাই ইউজ করতে হবে। পোলাওয়ের চাল আমি ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দুধের মধ্যে চাল দিয়ে দেব। এখানে দুধের সাথে চালের যে মেজারমেন্টটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুধ অনুযায়ী যদি চাল বেশি হয়ে যায় তাহলে পায়েস কিন্তু পারফেক্ট হবে না, স্বাদটাও মজা হবে না। চাল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এখানে আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দেব। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো, দুধের চাল দেওয়ার পরেই কোনো অবস্থাতেই চিনি দেওয়া যাবে না। শুরুতেই যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চাল ভালোভাবে সিদ্ধ হবে না, আর চাল যদি সিদ্ধ না হয় তাহলে পায়েসটাও কিন্তু খেতে মজা হয় না। এর জন্য আগে চাল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর দুধে সর না জমে। আর দুধে কিন্তু পানি মেশানো যাবে না। এখানে আমি মিডিয়াম আঁচে রান্না করব। চাল নরম হওয়া পর্যন্ত জ্বালাতে হবে। চাল নরম হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি মেশাবো। এখানে আমি চিনির পরিমাণ উল্লেখ করলাম না, কেননা মিষ্টি অনেকেই কম খায়, অনেকেই বেশি খায়, এজন্য আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটাকে দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর চিনি কিন্তু পানি ছাড়বে, এর জন্য পায়েসের যে ঘনত্ব সেটা কিন্তু কমে যাবে। কিছুক্ষণ আবার জ্বালাতে থাকলে চিনির পানি শুকিয়ে ঘনত্বটা আবার বেড়ে যাবে। এ পর্যায়ে চুলার জ্বালটা বন্ধ করে দেব। এর থেকে বেশি জ্বালানো যাবে না, তাহলে কিন্তু যে ঘনত্বটা সেটা আরও বেড়ে যাবে, তখন খেতে মজা হবে না। চুলা থেকে নামার পর চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে ঘনত্ব কিন্তু আরও একটু বেড়ে যায়। আশা করি পায়েসের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।